الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر الله أكبر ولله কমপ্লিট বলেন এখনো কমপ্লিট হয় না আনকমপ্লিট হয়ে আছে রাস্তার দুই দিকে এক মানুষকে পাঁচিল করে দে জোরে বলুন সুবহানাল্লাহ আমি প্রতিদিনই বলেছি ওরা সবাই নবী সুলাইমানের তাবে ছিল বাঘ ভালুক সিংহ চলে আসলো সোনা রাস্তার উপরে দাঁড়িয়ে নবী বললেন পায়খানা খাও বলে হুজুর মাফ করবেন এত দামি রাস্তা সোনার রাজ্যে রাস্তা সোনা শুধু সোনাই নয় সোনার উপরে জঙ্গলের পোষরা পর্যন্ত পায়খানা করে বাপজি পায়খানা করলো বলে যেতে পারবি না বিনা ধরিতে দাঁড়িয়ে থাক যে ওরা ভয় করবে তাদেরকে সান্ত্বনা দিয়ে নিয়ে আসবে ওরা তিনজনের বাপটি ঘুরতে ঘুরতে এসে ধরুন আপনার বহরমপুর থেকে বাপটি আস্তে আস্তে যদি আপনার বেনডাঙ্গা হয়ে যদি আপনাদের এই গ্রামে আসে তাহলে তিনমোহনী পার হয়ে আসতে হবে না এইরকম বাদ্যে তিনমোহনী মেন রোড থেকে বাদ্যে রাস্তায় যখন নামতে গিয়েছে এইরকম রাস্তার দিকে তাকে দেখছে বাদ্যে সোনা ওরা আলোচনা করলো ভাই এ ডুপ্লিকেট না অরিজিনাল যারা গিয়েছে তারা তো বুদ্ধিজীবী রাস্তার সোনাকে তুলে বস্তার সোনার সাথে বাদ্যে ঘোষণ মারলো ঘোষণ মেরে দেখছে নবী সুলাইমানের সোনা সোনার অভাব হইতে পারে না খালি হাতে যাওয়াটাই বেটার হবে ওরা তিনজনাতে বাদ্যে জঙ্গলে সোনাটাকে বাদ্যে লুকিয়ে রাখলো খালি হাতে চলে গেল যার পর দেখছে বাপজি বাঘ ভালুক সিংহ ওনার সাথে কথা বলছে নবী সুলাইমানের সংসর্গটা দেখে ওরা তিনজনাই মুসলিম হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ ঈমান আনলো বলে হুজুর আর নাছি বিলকিসের দরবারে যাচ্ছিলাম বলে যাও না গেলে বুঝতে পারবে না যে আমি কত বড় বাদশাহ যদি না যাও বিলকিস ভাববে জোর করে মেরে ধরে ওদেরকে মুসলমান বানিয়ে নিয়েছে যা চলে যাও বিলকিস রানীর কাছে কলমার দাওয়াত দিয়েছো তোমরা আমার সত্য ঘটনা শোনাবে আল্লাহ কত গুণ আমাকে বাদশা বানিয়েছে এরা তিনজন চলে আসলো এদের সাথে বাপজি একটা জিন পাঠিয়েছিল জিন কে আমরা দেখতে পাই আমি যে সুলাইমানের কথা বলছি আমাদের শেখ সাহেব নজরুল সাহেব বলতে সোনা নামানের যদি আলোচনা করা হয় সুলাইমানের কথা বললে অনেক জিনারা তারা আড়াল থেকে কথা শুনে কিন্তু আমরা দেখতে পাই না সুলাইমান আলাইহিস সালাম জিন পাঠালেন বাপজি জিনকে আমরা দেখতে পাই না কিন্তু জিনেরা আমাদেরকে দেখতে পায় কিন্তু কিয়ামতের ময়দানের উল্টো হবে জিনকে আমরা দেখতে পাবো আর জিনেরা আমাদেরকে দেখতে পাবে কিন্তু বাপজি দেখবেন দুনিয়ার মুখে বেশিরভাগ মা বোনরা জিনকে দেখতে পায় মাঝে মাঝে বলে না যে জিনে ধরিয়েছে জিনকে দেখতে পাচ্ছে পরিষ্কার ভাল না ভালো করে খোঁজ নিয়ে দেখবে আর ভালোবাসা আছে এই ভালোবাসাটাকে ঢাকার জন্য বাপজি বলছে যে জিনে ধরিয়েছে এরকম আমরা অনেক মেয়েকে পরীক্ষা করে দেখেছি সব ভন্ডাব জিনকে বাপজি মানুষেরা দেখতে পাবে না জিনেরা মানুষকে দেখতে পাবে কিন্তু কিয়ামতের ময়দানে জিনকে আমরা দেখতে পাবো জিনেরা আমাদেরকে দেখতে পাবে না উল্টো হবে জিনকে পাঠিয়ে দেওয়া হলো এরা তিনগুলা সোনা নিয়ে সুলাইমানের দরবারের থেকে গিয়ে বিলকিস রানীকে গিয়ে বলছে তিন দশটা সোনা ফিরিয়ে নেয় বলে ন্যায় কি রাতে হয়নি আরো কি চেয়েছিল বলে রানীমা যদি আপনি আরো লোক পাঠাতেন খালি বস্তা নিয়ে ওনার দরবারে যা রাস্তায় সোনা পড়িয়েছে কুঠিয়ে নিয়েছে বলে পুলিশ কি বলে হ্যাঁ
তিন জনার একই সাক্ষী পেল। বলে রানী মা অনুরোধ করছি যুদ্ধ কথা বাদ দেন, সোনা আবার পাঠাবো বাদ দেন, ওনার প্রচুর সোনা, রাস্তা পর্যন্ত সোনা ওনা, সোনা দান আপনি, যুদ্ধ করতে যান না, কলমা পড়ে মুসলমান হয়ে যান, আমরা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আপনি যুদ্ধ করতে যেন না, সুলাইমানের দরবারে মানুষ বাদ দিয়ে ওর দরবারে তা বাদ ধরন সিদ্ধ দেখেছি, যদি তোমার সাথে লড়াই লেগে যায় তোমার সৈন্যকে খাইয়া কাবার কেড়ে দিবে ওরা, যেও না। কিন্তু চিন্তা ঘুরে গেল, এরা এই ধরনের কেন কথা বলছে, এরা তো মিথ্যা কথা বলতে পারে না, বলে মুসলিম হয়েছিস বলে হ্যাঁ, বলে সোনালি তোদের কথাটা বাস্তবে পরীক্ষা করে দেখব যে কথাটা সত্যি কিনা, যদি সত্যি হয় তাহলে ফিরে এসে তোদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যদি তোদের কথা মিথ্যা প্রমাণিত হয়ে যায় তাহলে সুলাইমান বাদশাকে জবাই করে তার রাজ্যকে দখল করে তোদেরকে এসে উপযুক্ত শাস্তি দেব। জেলখানে বন্দি করে দিল বিলকিস রানী বাপটি, লক্ষ লক্ষ সৈন্য তার যুদ্ধের সরঞ্জাম সব নিয়ে বাপটি বেরিয়ে পড়ল, রেডি হয়ে গেল। এমনকি কেতাবে লেখা আছে বিলকিস রানী সিংহাসনটাকে ঘরের ভিতর ভরে দিয়ে তালা মেরে দিল, চাবি বিলকিস রানী হাতে নিল, নেয়ার পর ওই ঘরে চারিদিকে বাপটি 4,000 সৈন্য, কহাজার 4,000 সৈন্য পার হাত পাহারা দিতে দিল, যে ষোলো দরজা ভেঙে যেন আমার সিংহাসনে কোন মানুষ যেন আঙুল দিয়ে স্পর্শ না করে, বিলকিসের আলী ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। 4,000 সৈন্য বাপকে পাহারা দিতে রেখে দিল, আর লক্ষ লক্ষ বাপকে সৈন্য নিয়ে বাপকে চলে গেল সুলাইমানের দরবারে, চলে যাচ্ছে পরীক্ষা করতে দেখতে। ভাইরা আমার বাবা জীবনে দাও, একটা জিন এসে বলেছেন নবী সুলাইমান আপনার দরবারে বিলকিস রানী তার সৈন্য নিয়ে আসতে যে যুদ্ধ করার জন্য, আপনাকে পরীক্ষা করে দেখতে চাই, আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছেন জিন বলে দাও বিলকিস রানী যে দামি সিংহাসন খানা ওই হুদহুদ নামক পাখিটার মুখ থেকে শুনেছিলাম, বিলকিস রানী যে সিংহাসনে বাবা বসে থাকতেন ছোট্টর উপরে সিংহাসন খানা এত সুন্দর, তার একদিকার সাইন ছিল বাদির জমরুদ পাথর দিয়ে বানানো, ওই সিংহাসনের আর একটা সাইড বাদ্য ছিল আপনার হীরা কাঞ্চন দিয়ে বাদ্য সাজানো, আর একটা বাদ্য সাইড ছিল আপনার বানায় যে আকুত বাদ্য পাথর দিয়ে আপনার বানানো ছিল, আর এক সাইড বাদ্য আপনার মুক্তা দিয়ে বাদ্য সাজানো ছিল, এত দামে সিংহাসন খানা বিলকিস রানীর বাহার সিংহাসন খানা সাথে করে নিয়ে আসে গেলাম, ওই জিনটা বলেছিল না বিশুনায় মার সিংহাসন নিয়ে আসে নাই বলে কি করে মানে ঘরের ভেতরে তালা মেরে 4,000 সৈন্য দিয়ে পাড়া দিয়ে রেখে এসেছি। আল্লাহর নবী সুলাইমান বলেন জিল বিলকিস রানী তার সৈন্য নিয়ে আমার রাজ্যে আসতে কতটা সময় লাগবে, বলে প্রায় মোটামুটি আপনার 5 ঘন্টা সময় লেগে যাবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম বাদে ডাক দিয়ে বললেন ওরে আমার জিনেরা তোমরা কেউ কেউ শক্তিশালী জিন আছো বললাম, কেউ কেউ পরেজগার জিন আছো বললাম, ওই বিলকিস রানী সিংহাসন খানা তালার ঘরে তালা মেরে ঘরের ভিতরে বাদ্য রেখে এসেছে, ওই সিংহাসন খানা 4,000 সৈন্যতে পাড়া দিয়ে রেখেছে বলে হাত শুনে না, ওই সিংহাসন খানা তার দরবার থেকে নিয়ে আসবে, বলো বলো তোমরা কেউ কেউ শক্তিশালী আছো, বিলকিস রানী দেশে লোকরা যেন কেউ জানতে না পারে, কে আছো ওনার দরবার থেকে সামান্য রাজ্য থেকে সিংহাসন এসে আমার দরবারে হাজির করবে, কোন ব্যাপার জিন আছে দাঁড়িয়ে দাও, জিনাদের মধ্যে থেকে একটা জিন দাঁড়িয়ে বলেছিলেন আমি সুলাইমান আপনি যদি আমাকে হুকুম দেন আমি 5 ঘন্টা সময় নেব না, বলে কতটা সময় নেবে 5 মিনিটের মধ্যে বিলকিস রানীর সিংহাসন কানে এনে দেব, তার সৈন্যরা কেউ জানতে পারবে না, জোর করুন সুবহানাল্লাহ, আমি এখন হুকুম করবো না তুই বসে যাও, আবার ডাক দিয়ে বলে নক জেনে রাও এ প্রথমকার জিনেছে আর কেউ কি তাড়াতাড়ি আনতে পারবে বলা, দ্বিতীয় একটা দিন দাঁড়িয়ে বলেছিল না বিশুনাই মাল যদি আপনি আমাকে হুকুম দেন আমি 5 মিনিট লাগ 3 মিনিটের মধ্যে নিয়ে সাহায্য করে দেবো, কেউ জানতে পারবে না, নবী বলেন জিন বসে যাও
যোজনা বসে যা আর কেউ দিন আছো কে বললাম এদের যা তাড়াতাড়ি তোমরা কেউ আনতে পারবে ভাইরা আমার বাবা জীবনে রায় যারা সবাই বলেছিল হুজুর আমাদের মধ্যে এরা দুজন আছে আল্লাহওয়ালা এরা ছাড়া কেউ পারবে না নবী বললেন জিন বসে যা এখন আমি তোমাদেরকে হুকুম করব না এবার পেছন দিকে তাকিয়ে বাপ যে ডান দিকে আপনার মানুষের দিকে আপনারা যেমন বসে আছেন এইরকম ভাবে বাবা নবী সুলাইমানের দরবারে 3 লক্ষ সৈন্য আপনার 24 ঘন্টা বসে থাকতো নবী সুলাইমান মানুষের দিকে ডাক দিয়ে বলেন ওরে মানুষেরা বলো বলো তোমরা জিনেদের চেয়ে তাড়াতাড়ি আনতে পারবে কিনা এদের চেয়ে তাড়াতাড়ি কি আনতে পারবে বলো জিনেরা বলেছিল নবী সুলাইমান আমাদের চেয়ে মানুষেরা তাড়াতাড়ি আনতে পারবে না আমরা অনেকে ভাবি মানুষের চেয়ে জিনেদের ক্ষমতা বেশি এটা আমাদের অনেকের ধারণা নবী সুলাইমান বলেন জিন বসে যাও এরা যদি অস্বীকার করে পারব না তাহলে জানবো তোরা শক্তিশালী তোদের কানতে দেবো দুজনের মধ্যে একজনকে আল্লাহর নবী বলেন ওরে মানুষেরা বল জিনেদের চেয়ে তাড়াতাড়ি আনতে পারবে কিনা জিনেদের মধ্যে থেকে বাবা একটা জিন নাই বাপ যে মানুষের মধ্যে থেকে একটা বৃদ্ধ মানুষ প্রায় মোটামুটি বাপ যে 115 বছর পার হয়ে চলো কত বছর 115 বছর বাপকে পার হয়ে চললাম ওই বৃদ্ধ মানুষটা চত্বর করে কেঁপে বলেছিল নবী সুলাইমান আপনি যদি কিছু মনে না করেন একবার যদি আপনি হুকুম দেন জিনেরা 5 মিনিট 3 মিনিট সময় নিয়েছে বলে হ্যাঁ ওগো নবী সুলাইমান আমি 5 মিনিট 3 মিনিট সময় নেব না একটা মানুষের একবার চোখের পাতাল ফেলতে যতটা সময় লাগে অতটা সময়ের মধ্যে বিলকেসরানি সাদা নামক রাজ্য থেকে আমি সিংহাসন খালাম নিয়ে এসে আপনার দরবারে হাজির করে দেব বিলকেসরানির দেশের সৈন্যরা তো দূরে কথা ওই দেশের একটা পিপিলিকা পর্যন্ত জানতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ বলো না রে তকবীর জিনেরা বাপকে মাথা নিচু হয়ে গেল জিনেদেরকে নবী বললেন তাহলে দেখ তোদের চেহারা দামি আছে কোরআন শরীফ আল্লাহ বলেছেন সূরা 3 লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ি নাই আল্লাহ বলেছেন আসমান জমিনের মধ্যে থেকে বাপটি শ্রেষ্ঠ মাখলুক আদিক সবাই সৃষ্টি করেছে মানুষদেরকে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমরা সচরাচর দেখতে পাই একটা হাতির শক্তি মানুষের চেয়ে বেশি দেখতে পাই না একটা এরকম গাছকে যদি মানুষকে বলা হয় যে তুমি কুদাল তুমি কোড়ালে সব বাদ দিয়ে হাত দিয়ে তুমি ধাক্কা দিয়ে ভাঙতে যে পারবে পারবে কিন্তু একটা হাতিকে যদি বলা হয় যে সুর দিয়ে ধরে ভেঙে ফেলবে ও টান মেরে ভেঙে ফেলবে হাতির শক্তি বেশি কিন্তু হাতিকে চালায় বাপ যে একটা ছোট্ট মানুষ যারা হাতিকে চালায় তাদেরকে বাপ যে মাহুত বলা হয় মাহুত বাপ যে আপনার হাতিকে যখন নিয়ে যায় হাতি যাচ্ছে বাম দিকে আর নিয়ে যাবে মাহুতে ডান দিকে কথা যখন শুনে না তখন ডান হাতে চাবুক দিয়ে বাপ যে হাতে চাঁদিতে মারে চিড়ি কেড়ে উঠে তখন বুঝতে পারো যে হ্যাঁ আমাকে চাপ আছে তখন হাতি বাপটি পুখের মতো চোখ লাল করে তাকায় সর্বনাশ করেছে তুই একটা সামান্য একটা মানুষ আমার পিঠের উপর বসে আমার চা দিতে পারলি আচ্ছা বলেন হাতি ইচ্ছা করে সুখ দিয়ে নিকেরে ধরে ওকে মাটিতে শোয়াতে পারে না ওকে শুয়ে দিয়ে হাতির চারখানা পায়ের মধ্যে মাত্র একটা পা যদি ওর পেটের উপর দিয়ে যদি একটু সাপ দেয় তো ব্যাল ফাটে হ্যাঁ ফটাস করে ফেটে যাবে কিন্তু হাতিতে বলে ওরে বান্দা আল্লাহ তোকে সম্মান জানিয়েছে কোরআনে তাই আমি সম্মান দিচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে ওই বৃদ্ধ লোকটা চোখের পলকের মধ্যে বাপটি নিয়ে এসে হাতি করে দিলে জোরে বলুন সুবহানাল্লাহ তার নাম কি তফসিরে মারফুল কোরআন এসেছে তার নাম আসিফ ইবনে বারখিয়া কি নাম বললাম ভাই আসিফ ইবনে বারখিয়া ওনার নাম আরেকটা এসেছে জাকুয়া যিনি জাকুয়া উনি আসিফ ইবনে বারখিয়া নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে শাহাদাত করেন কিভাবে আনলে কিতাবে লেখা আছে ইসমে আজমের বদলে ইসমে আজম ওনার আমল ছিল ইসমে আজম কাকে বলা হয় এতে মতভেদ রয়েছে কেউ বলেছেন আল্লাহ এই শব্দটাকে ইসমে আজম বলা হয় কেউ কেউ বলেছেন লা ইলাহা
ইল্লা বাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলা হয়। কোন কোন রাবী বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুআই ইউনূসকে ইসমাজ বলে। আবার বেশিরভাগ উলামারা লিখেছেন ইসমাজ বলা হয় আয়াতুল কুরসিকে। আবার এটাও এসেছে ইসমাজ বলা হয় ইয়া আযাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু শব্দ আয়াতটাকে ভাই এতটুকু জানতে হবে যে ইসমাজ তিনি আমল করতে মাটি দন্তাল নিয়ে সে বাদ্য নবী সুলাইমানের দরবারে মাটি ফেটে উঠে পড়ল বের করে দিলে সুলাইমান তাকে দেখলেন সত্যি তো সুন্দর এ সিংহাসন খান। তাড়াতাড়ি বললেন ভাই হে আমার ছেলেরা তাড়াতাড়ি তোমরা চারটে পাহাড়ের মধ্যে সিংহাসনের দুটো পাহাড় বদল করে দাও পাঠিয়ে দাও বিনতি সারানিকে পরীক্ষা করে দেখবে এ রানী কেমন বুদ্ধিজীবী বাদ্য নারী শিক্ষিতা নারী না অশিক্ষিতা নারী এটা দেখার জন্য বাদ্য আপনার বলা হয়েছে। যখনই আপনার ওই বিলকিসের রানী তার দলবাঙ্গে বাদ্যে পৌঁছালে ওনাকে স্বাগতম জানানো হলো বারবার বাদ্যে আপনার তাকাচ্ছেন ওই সিংহাসনের দিকে সুলাইমান ডাক দিয়ে বলছেন অপর রানী বিলকিস বারবার তুমি সিংহাসনটার দিকে তাকাচ্ছ কেন সিংহাসন কি তোমার সাতাহাত বলেছিল বিলকিসের রানী চিন্তা করলো আমি তো তালা মেরে 4000 সৈন্য পাহারা দিয়ে রেখে এসেছি ওখানকার সিংহাসন এখানে কেমন করে আসতে পারে কিন্তু বিলকিস রানী চালাক কারণ উনি তো রাজ্য পরিচালনা করছিলেন উনি অশিক্ষিত নারী ছিলেন না ডাক দিয়ে বলেন হে সুলাইমান এ আপনার দরবারে যে সিংহাসন আছে এটা আমার আমি দাবি করি নাই কিন্তু আপনার সিংহাসনের পাশে যে সিংহাসনটা দেখতে পাওয়া যাচ্ছে এই সিংহাসনটা কতটা আমার সিংহাসনের মতোই দেখতে জোরে বলুন সুবহানাল কতটা আমার সিংহাসনের মতো সুলাইমান বুঝতে পারলেন এ মাল চালাক আছে সাতাহাত বললে এই সিংহাসন আপনার বিলকিস রানী আশ্চর্য হয়ে গেল বলে কেমন করে এখানে আসা সম্ভব বলে আল্লাহ ইচ্ছা করে সব সম্ভব করে দিতে পারে আমার পূর্বেকার বক্তা তিনি সূরা মরিয়মের তফসির করছিলেন আমি ঘর থেকে শুনছিলাম আসার পর এখানে স্টেজে উনি শেষের দিকে বলছিলেন পৃথিবীর বুকে বাদ্যে কয়েকটা বাচ্চা যে সময় কথা বলতে পারে না সেই সময় বলেছিলেন তার মধ্যে ঈসা আলাইহিস সালাম তা আল্লাহ সব কিছু করে নিতে পারেন না ইচ্ছা করলে আল্লাহ সব পাবেন ভাই বিলকিস রানী নবী সুলাইমানের সাত সন্তান দেখে তিনি ইমান এনেছিলেন তার দলবার নিয়ে জোরে বলুন সুবহানাল শুধু ইমানই নয় বিলকিস রানীর সাথে নবী সুলাইমানের বিয়ে পর্যন্ত বাধ্য হয়েছিল ভাই যাই হোক আমাকে নবী সুলাইমানের বাপজি 3:30 পর্যন্ত বাপজি কথা আলোচনা করার জন্য বলেছিল ভাই লাস্টে কার বক্তার টাইম নির্ধারিত থাকে না লোক থাকে না এই কারণে বাপজি প্রায় লাস্টে কার বক্তাকে দেখা যায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা শেষ করে দেয় কিন্তু ভাই আবুজার ভাই টাকা তো এমনি এমনি দিবে না প্রতিটা বক্তাকে বাপজি পাক্কা 2 ঘন্টা করে সময় দিয়েছে তো ভাই যাই হোক আমি আর পারবো না কারণ আমি ভাই বলি আমি মাগরিবের পরে এক জায়গা থেকে বকে এসেছি আবার আগামীকালকে বাপজি সে সুদূর সে কৃষ্ণনগর বাপজি আপনার পোপার কৃষ্ণনগর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে নতুন গ্রামে জালসা আছে তো ভাই এভাবে যাই হোক প্রতিদিন আলোচনা করতে হচ্ছে তো যাই হোক আমি আর আলোচনা করবো না ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি বলার মধ্যে ভাষার প্রতি যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে আর আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো ভাই হয়তো বক্তব্য নামাজ রোজার কথা তো প্রতিটা বক্তার থেকে শুনলেন কিন্তু কিছু নবীদের কথা একটু ধারাবাহিক ভাবে মানুষ শুনতে চায় হয়তো একটু ভালো লাগে আর আমাকে প্রায় দেখাতে বাপজি ঘটনা বেশি বলতে বলে তো যাই হোক বাপজি ঘটনা শোনার সাথে বাপজি সাথে হাতে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আজাবকে বাপজি ভয় করা পাঁচত্ব নামাজ পড়া আমরা ইনশাআল্লাহ আগামীকাল আগামী মানে যে আজকি যে শুরু হয়ে গেছে আর সামনে যে ফজর আসছে ইনশাআল্লাহ ফজর থেকে পাঁচত্ব নামাজ পড়বো বলে ইনশাআল্লাহ তো ভাই যাই হোক এগুলো আমার বক্তব্য শেষ করলাম বসে যান ভাই এখন দেওয়া হবে আমরা সকলে একবার দুরুদ ইব্রাহিমকে পড়ে নিই আল্লাহ হুমা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد هات لي اللهم امين الحمد لله